সকলকে গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ভালো থাকো। তো চলে এসেছি একটা নিউ ব্লগে। তো ব্লগটা হচ্ছে আমার মায়ের বাড়ির সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা মাহি দাঁড়িয়ে আছে, খেলা করছে। তো এটাই হচ্ছে আমার মায়ের বাড়ি। তো বাড়ির পাশেই ফাঁকা মাঠ পড়ে যাচ্ছে গোটাটাই। তো আমার বাবারা চার ভাই, তো চার ভাইয়ে মিলেমিশে থাকে এবং খুব হাসি খুশি থাকে, একসাথেই থাকে। হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালোই আছো, ভালো থাকো। তো আমি খুব ভালো আছি এবং ভীষণ খুশি আছি, কেন আমি আছি আমার মায়ের বাড়িতে। তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি, আমার ফ্যামিলি সব এখানে দাঁড়িয়ে আছে। তো চলো পরিচয় করিয়ে দিই। তো এটা হচ্ছে আমার ভাই, তার নাম হচ্ছে রানা। আর এইটা হচ্ছে আমার মা, নমস্কার। আর এইটা হচ্ছে আমার বাবা, ঠিক আছে। তো এইটা আমার ছোট্ট বোন, দেখতে পাচ্ছ খুব মিষ্টি বোন, খুব ভালোবাসি। তো আসো বাড়ির ভেতরে। এটা হচ্ছে আমার বড় কাকার মেয়ে। তো আমার বাবারা চার ভাই, তো আমার বাবাই বড়, তো আমি বড় বাড়ির বড় মেয়ে। তো এটা আমার বোন, তার নাম হচ্ছে মনু শ্রীমান, ঠিক আছে। আর এই বাড়িটা হচ্ছে আমার মেজ কাকা, মানে সেজ কাকা। তো এটা হচ্ছে কাকিমা, আর এটা হচ্ছে কাকা, ঠিক আছে। এটা হচ্ছে কাকিমার রুম। তো চলো এবার দেখাই। এই রুমে থাকে আমার ভাই, ঠিক আছে। তো সে এখন বাইরে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বড় কাকুদের বাড়ি, চলো। এটা হচ্ছে কাকিমা, বড় কাকিমা। তো যখন আমাদের কাছে জল নিয়েছি এরকম পাঙ্গুলে আমি থাকবো। এসো বন্ধুরা। তো এটা হচ্ছে আমার বড় কাকুর বাড়ি। তো দেখতে পাচ্ছ দেখাই। কাজে গিয়েছে, বাড়িতে তো দেখতে পাচ্ছি না। হাই, সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো দেখলেন আমার শ্বশুরবাড়ি বা সবারির সঙ্গে পরিচয় করলাম এমন। তো সত্যি কথা বলতে হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে, অল টাইম হ্যাপি থাকে। কাকু কাকিমা সবাই খুব মানে
মজার লোক, ঠিক আছে? তো আমাকে তো জামাই, যে জামাই আমি ঘরের, সেটা কোনো সময় ভাবে না, অল টাইম ভাবে যে নিজের ছেলের মতো সবাই ভালোবাসে, আর আমিও সেম বাবা মায়ের মতো ভালোবাসি। আর সবারে কি হয় যে শ্বশুরবাড়ি যে মানে একটা আলাদা টাইপের লাগে সেটা না, ঠিক আছে? যেমন বাড়িতে আমি থাকি মা বাবা কাকা কাকিমার সাথে, সেরকম সেম আমার এইরকম জায়গা, অল টাইম হ্যাপি থাকি আর নিজের মা বাবার মতোই ভালোবাসি। তো সত্যি কথা বলতে গেলে ভগবানের কাছে একটাই বলি যে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে আমাকে। তো ভগবানকে থ্যাংক ইউ এত সুন্দর একটা ফ্যামিলি দেওয়ার জন্য। তো ঠিক আছে, তো সব ভালো থাকবেন, তো ততক্ষণের জন্যে টাটা বাই বাই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।